এখানে কে পূজো করেছে? তোমাকে যে আমি কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না। আমার থেকে বেশি এই ডিবিটা তোমার বেশি পছন্দ সেটা আমি জানি। আজ থেকে সেই কাজগুলোই করব যা তোমার ভালো লাগে, সেটাই বোঝানোর জন্য আমি এটা সাজিয়েছি। এই জায়গাটা সাজিয়েছি শুধু তোমার জন্য। আমার মনে হয় আমার এই ছোট্ট চেষ্টা তোমার হয়তো একটু হলেও ভালো লেগেছে। তুমি দেখো গঙ্গা, তোমার আমার উপর যত ক্ষোভ যত রাগ অভিমান জমে আছে আমি সব দূর করে দেব। গঙ্গাকে অরুণ সত্যিই ভালোবাসে, তার মানে অরুণ ভালো মানুষ। নন্দিনী, কি ব্যাপার? কি হয়েছে বাবা? তুমি এখন এখানে কেন? যে কোনো সময় এখানে কেউ চলে আসবে, কেউ তোমায় দেখে ফেললে। এদিকে কি হচ্ছে সেটা না জেনে থাকতে পারছিলাম না, তাই এসেছি রে মা। ওই কালচক্রগুলো দেখেছিস? ওরা সবাই তোকে গঙ্গা বলে মেনে নিয়েছে তো? মুনিস্বামীকে ধরবার জন্য আমার লোকেদের পাঠিয়েছি, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাক। ওকে জলদি ধরো পার্টনার, নন্দিনী কি রূপে আছে না জানা অবধি আমার শান্তি নেই। আরে ঠিক আছে, পার্টনার, মুনিস্বামী ওইখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে দেখো। আমি আপনাকে সব বলছি। এই দাঁড়া, বুঝো, ওকে ছাড়বি না, চল চল। এ বাবা, ওরা কেউ চলে আসার আগে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে পরে দেখা করবো। ও এখানে কেন এসেছিল, কি বলছিল তোমাকে? আসলে ও এখন নন্দিনীর সঙ্গে থাকে, নন্দিনী এখন কোন রূপে আছে সে বিষয়ে সব জানে। ও তোমাকে কি বলতে এসেছিল বলো। কি হলো বিজু? পালিয়ে গেছে পার্টনার, কি জোরে দৌড়ে পালালো। তুমি তোমার ছেলেদের ফোন করো, বলো ও এখানেই আছে। বাবাকে ধরার জন্য এরা তো গুন্ডা পাঠাচ্ছে, এদের কিভাবে থামাবো আমি? রাজশেখর তো আমাকে ভৈরবী ভেবে কথা বলছে, এটাই রাস্তা, ওর কথাতেই ওকে ফাঁসাতে হবে, না হলে ওরা বাবাকে ধরে নেবে, তারপর কষ্ট দেবে। উত্তেজিত হবেন না, উনি এসে কি বলে গেল সেটা জানবেন না? সে কথা শুনলে আপনারা এক্ষুনি ভয় পেয়ে যাবেন। আমাকে উনি গঙ্গা ভেবে ভয় দেখিয়ে গেলেন, এরপর থেকে গঙ্গার সাহায্য লাগবে না। নন্দিনী অন্য মেয়ের রূপ পাচ্ছে, সেই রূপ ধরে নাকি সে আমাদের উপর প্রতিশোধ নেবে, এতক্ষণ এইসবই বলছিলেন।
আপনারা যদি আরেকটু পরে আসতেন নন্দিনীকে কেমন দেখতে সেটাও জানতে পারতাম। তার আগেই তো আপনারা চিৎকার করে উঠলেন। ভুলে যাবেন না আমি একজন যোগিনী, কখন আমায় কি করতে হবে ভালোই জানি। আপনি আমার কাজে নাক গলাবেন না। আমরা ভুল করেছি ভৈরবী, এখন আমাদের কি করতে হবে সেটা বলে দাও। হ্যাঁ ভৈরবী, স্বামীজি এখন আর আমাদের সঙ্গে নেই, সেই স্থানে এখন তুমি রয়েছো। তুমি বলো আমাকে, তুমি কি করতে বলছো? এই পপিগুলো আমাকে ধরার জন্য আমার কাছেই উপায় জানতে চাইছে। আমার বাবাকে ধরে কষ্ট দিয়ে আমি কোথায় আছি সেটা জানবি তোরা? তোদের ব্যবস্থা আমি করছি। আজকেই একটা উপায় বলছি, তোমরা পুকুরের কাছে ওই জঙ্গলে এসো, ওইখানে তোমাদের জন্য একটা বিশেষ পূজোর আয়োজন করব। সেই পূজোর পরেই নন্দিনী কোথায় সেটা আমরা জানতে পারবো। জঙ্গলে নন্দিনী চলে এলে? আমি থাকলে ও আসবে না, তার কারণ ও যদি আমার চোখে পড়ে তাহলে আমি ওর ক্ষতি করে দেব। যে কোনো ভাবেই হোক নন্দিনীকে বসে আনতেই হবে, তুমি যা বলবে আমি তাই করব। আমি যা বললাম তাই করুন, তবেই সব সমস্যার সমাধান হবে, বুঝতে পেরেছেন?